আপনি কীভাবে জিব্রাইল আল্লাহলামের নাম বলেন কিভাবে উচ্চারণ করেন তার নাম জিব্রিল জিব্রাঈল জিব্রাইল জিব্রাইল জিব্রিল এই পাঁচ তার নাম উচ্চারণ করা হয় আর এটা বিভিন্ন কিরাতের মাধ্যমে বর্ণনা করা হয়েছে ইল ইল মানে আল্লাহ সুবাহা এ নিয়ে কোনো মত নেই জিব্রা মানে বান্দা বা দাস তাহলে জিব্রাঈল অর্থ আল্লাহর দাস সুতরাং এটা হলো তার নাম এবং নামের অর্থ রসুল সাল্লা আলাই এবং আল্লাহ সুহানু হতাহা কীভাবে তাকে সম্বোধন করতেন এটা আসলে একটা মজার বিষয় যখন আমি এই বিষয়ে গবেষণা করা শুরু করলাম প্রথম দিন এটা দেখে খুব অবাক হলাম যে আমি বুখারি শরীফ থেকে জিব্রাহুল আলাহিসাল্লাম সম্পর্কে বর্ণিত সকল হাদিস সংগ্রহ করলাম প্রথমে যে হাদিস জিব্রাহুল আলাহামের নাম উল্লেখ করা আছে রসুল সাল্লাইসাল্লাম বলেন জিব্রিল সাল্লাহু আলহিমাম আমরা সাধারণত জিব্রিলকে আলাহি বলে সম্বোধন করি যার অর্থ তার উপর শান্তি বর্ষিত হোক কিন্তু রসুল সাল্লু আলাইস্লাম তার উপর সালাওয়াত পেশ করলেন সাল্লাহু আলহিমাম রসুল সাল্লু সাল্লাম এটা করলেন জিব্রাহিল্লামের উচ্চ মর্যাদার কারণে আরেকটা ব্যাপার রসুল সাল্লাহ সাল্লাম প্রায় তার নাম বলে তাকে সম্বোধন করতেন না জানেন কিভাবে করতেন তিনি বলতেন যিনি আমার রবের নিকট থেকে আসেন আল্লাহ সুবাহ তারা বিভিন্ন উপায়ে তাকে সম্বোধন করেন সবগুলো আমার পক্ষে বর্ণনা করা সম্ভব নয় এটা আরেকটা বিশাল অধ্যয়নের ব্যাপার যিনি আমার রবের নিকট থেকে আসেন ইনশাআল্লাহ ভবিষ্যতে এ বিষয়ে আলোচনা করা যাবে তবে সবচেয়ে কমন যে বিষয়টি আপনি পাবেন কমন যে বিষয়টি আপনি পাবেন তা হল রুহ স্পিরিট শব্দটি আত্মা আল্লাহ তাকে বলেন আর রু হল আত্মা আল্লাহ বলেন আর রু হল আমিন বিশ্বাসী আত্মা আল্লাহ বলেন রু হানা আমাদের আত্মা আল্লাহ তাকে আরো ডাকেন করিম সম্মানিত বার্তাবাহক সর্বশেষ আরেকটি নাম বলেই আমরা অগ্রসর সময় স্বল্পতার কারণে এই নামটি আল্লাহ বা রসুল সাল্লাহ পক্ষ থেকে নয় বরং ওয়ারাকা ইব নেন অফলের কাছ থেকে যিনি ছিলেন খাদিজা রাজি আল্লাহ তাল আনহার চাস্ত ভাই ওয়ারাকা বলেছিলেন ইনি হলেন যাকে আন্না মুামের কাছে প্রেরণ করা হয়েছিল জিব্রাহিল আল্লাহলাম দেখতে কেমন ছিলেন জিব্রাহীল আল্লাহ সাল্লাম বিভিন্ন রকম আকৃতি ধারণ করতেন তিনি মানুষের আকৃতি ধারণ করতেন আবার কখনো কখনো তিনি ফেরিস্তার আকৃতিও ধারণ করতেন রসুল সাল্লাহ সাল্লাম বলেন আমি জিব্রাহুল আলসালামকে দেখেছি আর তার ছিল ছয়শো ডানা রসুল সাল্লাহাম বলেন তিনি আল্লাহ প্রদত্ত একটি বিশাল সিংহাসনে উপবিষ্ট হয়ে সম্পূর্ণ দিগন্তকে ঢেকে ফেলতেন রসুল সাল্লাম আরও বলেন ওই ছয়শো ডানা শুধু ছড়ানোই থাকতো না তার ডানাগুলো থেকে প্রতিনিয়ত মুক্তা ঝরতে থাকত আর তার ডানা রঙ ছিল সবুজ তার পায়ের পাতার রঙও ছিল সবুজ ফেরিস্তার আকৃতিতে তাকে এমন দেখাত আর তিনি হলেন অন্য সকল ফেরিস্তাদের চেয়ে আলাদা অন্য সকল ফেরিস্তাদের চেয়ে আলাদা মানুষ আকৃতিতে তাকে কেমন দেখাতো জিব্রাহিল আল্লাহ সাল্লাম কয়েকজন মানুষের আকৃতি ধারণ করতেন তাঁকে বিভিন্ন রকম দেখাতো কিন্তু যখন তিনি রসুল সাল্লু আল্লাহ নিকট আসতেন তিনি সুনির্দিষ্ট একটি রূপ নিয়ে আসতেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি বলেন দিহিয়া ইবনে খলিফা আল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দেখাতো দিহিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন সুন্দর ফেরেশতা দিহিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হতো বনু কলবের ইউসুফ ইউসুফ আলাইহিস সম্পর্কে মহিলারা কি বলেছিল ইনি একজন সুদর্শন ফেরেশতা তো দিহিয়াকে বলা হতো বনু ইউসুফ মহিলারা দিহিয়াকে পছন্দ করত আল্লাহ সুবহান হা তালা এবং জিবাহুল আল্লাহ সাল্লামের সম্পর্ক কেমন প্রথমত তিনি হলেন কালিমুল্লাহ মিনাল মালাইকা। ফেরিস্তাদের পক্ষ থেকে যার সাথে আল্লাহ কথা বলেন তিনি হলেন জিব্রাহিল আলাহিসাল্লাম আপনি হয়তো ভাবতে পারেন আল্লাহ কি সকল ফেরিস্তাদের সাথে কথা বলেন না মানুষের মাঝ থেকে যেমন নির্দিষ্ট কয়েকজনের সাথে আল্লাহ সরাসরি কথা বলেন ঠিক তেমনি ফেরিস্তাদের মাঝ থেকেও নির্দিষ্ট কয়েকজনের সাথে আল্লাহ সরাসরি কথা বলেন আল্লাহ চারজন ফেরিস্তার সাথে কথা বলেন মুকাসিমা আম্মরা যারা আল্লাহর বিভিন্ন নির্দেশের বাস্তবায়ন ঘটান এই চারজনের সাথে আল্লাহ সরাসরি কথা বলার বর্ণনা পাওয়া যায় কিন্তু আল্লাহ সবসময় সরাসরি জিব্রাহল আলাহামের সাথে কথা বলে থাকেন এমন একজন নবীর কাহিনীও আপনি পাবেন না যেখানে জিব্রাইল আলু আলোচনা নেই আপনি যদি কাসাসুল আম্বিয়া পড়েন প্রত্যেক নবীর আলোচনায় কোনো না কোনোভাবে জিব্রাহুল আলাহ সাল্লামের নাম উঠে আসবেই কারণ তাকে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরের কাছে পাঠানো হয়েছিল মুস্তাদ ইমাম আহমদের একটি হাদিসে এক লক্ষ চব্বিশ হাজার নবীর কথা উল্লেখ আছে তাদের মাঝে তিনশত জন ছিলেন রসুল তাদের প্রত্যেকের কাছে জিব্রাহুল আলাহ সাল্লামকে পাঠানো হয়েছিল তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য গড়ে তোলার জন্য সমর্থন দেওয়ার জন্য প্রতিরক্ষার জন্য তিনি প্রথম থেকেই তাদের সাথে ছিলেন তার আরেকটি উপাধি ছিল না সুরুল আম্বিয়া তিনি ছিলেন নবীদের সাহায্যকারী জিব্রাহুলামী ইব্রাহিম সালামকে শয়তানের প্রতি পাথর ছুড়তে পড়েছিলেন আর আমরা সেই ঘটনার স্মরণে শয়তানের প্রতি পাথর ছুড়ি হ্যান আল্লাহ দেখুন সেই ঘটনার কত চমৎকার ঐতিহ্য আমাদের জিব্রাহুল আলাহ সাল্লামী ইব্রাহিম আলাহাল্লামকে হজের নিয়মকানুন শিখিয়েছিলেন কখনো কখনো জিব্রাইল আলাইস্লামের ভূমিকাকে স্পষ্টরূপে উল্লেখ করা হয় না ইউসুফ সালামের গল্পে কখনো কি জিব্রাহুল আলাহিসাল্লামের উল্লেখ পেয়েছেন আপনি ইউসুফ আলাহিসাল্লামের উপর বিশাল আলোচনা শুনতে পারেন সেখানে হয়তো জিব্রাহুলামের কথা কখনো বলা হয় না কিন্তু তিনি সেখানে ছিলেন আয়তে বলা হয় ওয়াই হ্যা তিনি যখন প্রাপ্তবয়স্ক হলেন তখন আমরা তাকে প্রজ্ঞা এবং জ্ঞান দিয়েছি এতে ইঙ্গিত পাওয়া যায় যে তার নবুয়ত অনেক কম বয়সে শুরু হয় আল্লাহ এবং জিব্রাহুল আলাহিসাল্লামের সাথে তার সম্পর্ক অনেক কম বয়স থেকেই শুরু হয় জিব্রাহুল আলাইসাল্লামের সাথে অজরদি ইউসুফের কখন প্রথম দেখা হয় যখন তার ভাইরা তাকে সেই কূপে নিক্ষেপ করেছিল আর তিনি কূপের তলায় পড়তে যাচ্ছিলেন তখন তিনি এমন এক লোকের হাতের উপর ল্যান্ড করলেন যাকে তিনি আগে কখনো দেখেননি তিনি ছিলেন জিব্রাহিল আলাহ সাল্লাম জিব্রাইল তাকে ধরে ফেলেন যেন ইসুব আলাহাম পরে গিয়ে ব্যথা না পান আল্লাহ চিন্তা করে দেখুন ইব্রাইল কাইম এ ব্যাপারে মন্তব্য করতে গিয়ে বলেন এই ঘটনায় নিদর্শন রয়েছে যে কোন সৃষ্টি আল্লাহর রজ্জুকে ধারণ করলে আল্লাহ অবশ্যই তাকেও ধারণ করেন তিনি আপনাকে পড়ে যেতে দেবেন না মাঝে মাঝে এই উল্লেখটা খুব সূক্ষ্ম আপনি হয়তো কোনো লক্ষণীয় উল্লেখের কথা শুনেন না এখানে জিব্রাইল আলাহ সাল্লামের ভূমিকাটা খুবই তাৎপর্যপূর্ণ ইসুব আলাহ সাল্লাম যেন পরে গিয়ে ব্যথা না পান সেজন্য আল্লাহ তাকে পাঠালেন ধরে ফেলার জন্য কখনো কখনো বর্ণিত গল্পের নবীর সাথে নয় বরং নবীর শত্রুদের সাথে জিব্রাইল আল্লাহ সাল্লামের উল্লেখ পাওয়া যায় তো মুসা আল্লাহ সাল্লামের ঘটনায় তিনি মুসা আলাহামের সাথে বহুবার ছিলেন কিন্তু মুসা আলাহ সালামের ঘটনায় আমরা জিবরিল আলাহ সাল্লামের উল্লেখের যে সোহেব বর্ণনা পাই তা আসলে তার শত্রু ফেরাউনের সাথে তিরমিজি শরীফের একটি হাদিসে বর্ণিত আছে জিব্রাহুল আলাহি সাল্লাম নবী করিম সাল্লাহ নিকট আসলেন এবং তাকে বললেন ফেরাউনের মৃত্যুর দিন যদি আপনি আমাকে দেখতেন সে যখন সমুদ্রের তলায় ডুবে মারা যাচ্ছিল আমি গিয়ে তাকে পেলাম এবং তার মুখে কাদা নিক্ষেপ করতে লাগলাম আমি ভয় পাচ্ছিলাম যে সে হয়তো লাহ ইল্লাল্লাহ বলে ফেলবে আর ফলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন কারণ আমি ভয় পাচ্ছিলাম যে সে হয়তো অনুশোচনা করে ইল্লাল্লাহ বলে ফেলবে আল্লাহ সুবাহা হওয়া তাহলে জিব্রাহ আলাইহিস সালামের চেয়ে বেশি কে চেনে সালাম জানেন আল্লাহ এতই দয়ালু এমন এমনকি ফেরাউনের মতো পাপিষ্ঠর সুযোগ রয়েছে আর তিনি আশঙ্কা করছিলেন যে ফেরাউনের এক মুহূর্তের অনুশোচনা তার হয়তো সারা জিন্দিগির অপরাধ মুছে দিতে পারে সালাম চিন্তিত ছিলেন যে ফেরাউনের জন্য হয়তো একটা সুযোগ তৈরি হতে পারে এখন জিব্রাহী আলাইহিস সালাম কি ফেরাউনের ভাগ্য নষ্ট করে দিয়েছে না আল্লাহ জিব্রাইল আলামকে বলেন হে জিব্রাইল আমার ইজ্জত ও গৌরবের কসম যদি সে আন্তরিকতার সাথে ক্ষমা আমি তাকে ক্ষমা করে দিতাম তার মুখে তোমার কাদা নিক্ষেপ কোন কাজে আসতো না আমি তবু তাকে ক্ষমা করে দিতাম তার মুখে তোমার কাদা নিক্ষেপ কোনো কাজে আসতো না আমি তবু তাকে ক্ষমা করে দিতাম এখন দেখুন আপনি হয়তো ভাবতে পারেন মুখে কাদা মারার কারণ কি যখন পাপি ব্যক্তি মারা যায় ফেরেশ তারা তার মুখে আঘাত করতে থাকে জিব্রাহুল আলাহাম কেন ফেরাউনকে এত ঘৃণা করতেন তিনি বলেন আমি সেদিন থেকে তাকে ঘৃণা করতাম যেদিন সে বলেছিল আমি তোমাদের শ্রেষ্ঠ প্রভু হাদিসে আমরা জিব্রাইল আলাহ সাল্লামের একটা বিষয় দেখতে পাই মাঝে মাঝে যখন জিব্রাহুল আলাহ সাল্লাম রসুল সাল্লাহ আলাহ সাল্লামের কাছে আসতেন তিনি বলতেন না আল্লাহ এটা বলেছেন বরং তিনি বলতেন আল আলা সর্বোত্তম প্রভু সর্বোত্তম প্রভু এতে আল্লাহ সুবাহানা হাত আলার প্রতি জিব্রাইল আল্লাহ সাল্লামের অপরিসীম শ্রদ্ধা প্রকাশ পায় পরিশেষে ইমরানের পরিবারের সাথে কোন কোন সময় জিব্রাহিল আলাহ সাল্লামকে নবীর সাথে উল্লেখ না করে নবীর পরিবারের সাথে উল্লেখ করা হয় তো আমরা মরিয়ম সালামের ঘটনা জানি মরিয়ম আলসালাম মসজিদের বাইরে পূর্ব দিকের কোনো এক স্থানে যেতেন ম্যাক অ্যান্ড তিনি মাসে একবার মসজিদের বাইরে পূর্ব দিকের কোনো এক জায়গায় যেতেন অনেক আলেমের মতে সেটা ছিল সূর্যোদয় দেখার উদ্দেশ্যে তিনি সেখানে গিয়ে সূর্যোদয় দেখতেন আর আল্লাহ জিকির করতেন তিনি সেখানে মাটিতে দুটো লাঠি গেড়ে পর্দা টাঙিয়ে দিতেন যেন এই খোলা জায়গায় মানুষ বুঝতে পারে এটা তার বসার জায়গা কেউ যেন এটা নিকটে না আসে তিনি অল্প বয়স্ক মেয়ে ছিলেন চোদ্দ থেকে আঠারো বছর বয়সের মোট কথা তিনি একজন টিনেজার ছিলেন আর তিনি একা আল্লাহর উপাসনা করছেন আল্লাহকে একা একা স্মরণ করছেন আল্লাহতালা বলেন আমরা তার কাছে আমাদের রুহকে পাঠালাম জিব্রায় আলাহিসাল্লাম তার নিকট একজন সুদর্শন পুরুষ আকৃতিতে আবির্ভূত হলেন জিব্রায় আলাহিসাল্লাম মুখ খুলে কিছু বলার আগেই মরিবি আলাহিসাল্লাম তাকে দেখে বললেন আউদুবি রফমানী মিনকা ইনকুমতাতা পায়া আমি পরম করুণাময়ের কাছে তোমার থেকে আশ্রয় যাচ্ছি। যদি তোমার অন্তরে আল্লাহর কোনো ভয় থাকে মানে যদি তোমার ন্যূনতম কোনো শালীনতা থেকে থাকে ভাগো এখান থেকে কোনো কথাও বলতে যেও না মনে করো যেটা কখনো ঘটেনি যা আল্লাহ নিকট ক্ষমা প্রার্থনা করো তাই প্রিয় বোনেরা যদি কোনো ভাই আপনার নিকট এগিয়ে আসে তাদের সাথে এইভাবে আচরণ করার চেষ্টা করুন দেখুন আরবিতে কথাটা বলেন দেখুন কি ঘটে যদি তিনি আরবি নাও বুঝেন তিনি ভাববেন না এই আপুর থেকে দূরে থাকে উত্তম আমরা এই গল্প যদি আবার ফেরত যাই তাহলে দেখব যে মরিয়ম আলাইসাল্লাম জিব্রাহিলা আলাহিসাল্লামের সাথে পরে কথা বলেছিলেন কিন্তু কেন কারণ মরিয়াম আলাইসাল্লামের এভাবে কঠিন স্বরে কথা বলতে দেখে জিবরায়ে আলাহিসাল্লাম সাথে সাথে মানুষ আকৃতি থেকে ফেরেশতার আকৃতি ধারণ করেন তিনি তার মানুষও আকৃতি ত্যাগ করেন এবং ফেরেশতার আকৃতিতে ফিরে যান আর সেটা ছয়শো ডানার পূর্ণ আকৃতি ছিল না এরপর তিনি কথা চালিয়ে যান এর না আনা রসুল রব আমি আল্লাহর একজন দূত আপনার নিকট একজন পবিত্র সন্তানের সুসংবাদ নিয়ে এসেছি আল্লাহ এই সিদ্ধান্ত নিয়েছেন এবং ক্যাদালিক এটা ইতোমধ্যে করা হয়েছে অলিনাজি আলাহু আয়াত আল্লিন নাস ও আহমাতাম মিন্না আমি তাকে মানুষের জন্য একটি নিদর্শন ও আমার পক্ষ থেকে অনুগ্রহ শুরু করতে চাই ওয়া কায়ন আর এই প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়ে গেছে এখানে কাদা মানে সিদ্ধান্তের বাস্তবায়ন আর কানা আমরান মাকদিয়া মানে আপনি ইতোমধ্যে গর্ভবতী হয়ে গেছেন ফাহামালাতহু অতপর তিনি গর্ভে সন্তান ধারণ করলেন ফান্তাবাদাত বিহি মাকানান কাসিয়া ওই অবস্থায় এক দূরবর্তী স্থানে চলে গেলেন গর্ভকালীন পুরো সময়টা তিনি লুকিয়ে থাকলেন আর যখন সন্তান জন্মদানের সময় আসলো মনে রাখবেন তিনি ছিলেন একজন অনভিজ্ঞ তরুণী তার পাশে সাহায্য করার মতো কেউ ছিল না তিনি পূর্বে কখনো সন্তান জন্ম দেননি প্রসব বেদনা তাকে এক খেজুর বৃক্ষের মূলে আশ্রয় নিতে বাধ্য করল তিনি বললেন হায় আমি যদি কোনো কারণে এর পূর্বেই মারা যেতাম এবং মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যেতাম যেহেতু মরিম আলাহ সাল্লামের গর্ভধারণ বা সন্তান জন্মদানের কোনো অভিজ্ঞতা ছিল না আর গর্ভধারণ এবং সন্তান জন্মদান একজন মেয়ের প্রায় মৃত্যুর কাছাকাছি নিয়ে যায় মহিলারা যারা শুনছেন তারা হয়তো ভাবছেন হ্যাঁ আমরা জানি যেহেতু গর্ভধারণ এবং সন্তান জন্মদান একজন মেয়েকে প্রায় মৃত্যুর কাছাকাছি নিয়ে যায় মনে করছিলেন তিনি মারা যাচ্ছেন মিন আল্লাহ জিব্রাইলাম এই সময়টাতে তাকে সান্ত্বনা দিতে লাগলেন আপনি মনে করছেন যে মানুষ আপনাকে নিয়ে কুৎসা রটনা করবে কিন্তু বাস্তবতা হলো একসময় মানব জাতির কাছে ওহই পাঠানো হবে আর তাতে উল্লেখ থাকবে যে অদকুর কিতাবি মারিয়াম এ কিতাবে মারিয়ামের কাহিনী বর্ণনা করুন আর দেখো আলারুকা তা তোমার তোমার পায়ের তলায় একটি নহর জারি করেছেন আর তুমি খেজুর গাছের কাণ্ড ধরে তোমার দিকে নাড়া দাও তাহলে তা তোমার উপর তাজা পাকা খেজুর ফেলবে ফাকুলি অশ্রাবি অকরি আইনান অতপর তুমি খাও পান করো এবং চোখ জুড়াও তোমার বাচ্চা তোমার চক্ষু শীতলকারী হওয়ার কথা তোমার বাচ্চার দিকে তাকাও কষ্টের দৃষ্টিতে নয় সুখের দৃষ্টিতে অতবার দ্বিতীয় পরীক্ষা আসলো যখন তোমার সম্প্রদায় তোমার সন্তান সম্পর্কে জিজ্ঞেস করবে তখন তুমি নিজের সমর্থনে কোনো কথা বলতে পারবে না এবং ইতিমধ্যে মরিয়ম আলাহিসাল্লামের পূর্ণ বিশ্বাস তৈরি হয়ে গেল যে আল্লাহ সাহায্য তার সাথেই রয়েছে তাই মরিয়াম আল্লাহ সাল্লাম যখন তার সম্প্রদায়ের সম্মুখীন হলেন তিনি জানতেন না যে আল্লাহ কীভাবে তাকে রক্ষা করবেন কিন্তু যেহেতু তাকে সঠিক উপায়ে প্রশিক্ষিত করা হয়েছে আল্লাহর উপর তার নির্ভরতা রূপে আবির্ভূত হল তিনি ভাবলেন কিছু একটা ঘটতে যাচ্ছে আর ঠিকই আল্লাহ সুবাহান হওয়া তা আল্লাহ তাকে পুরস্কৃত করলেন এখানে জিব্রাহুল আলাহাম ঈসা আলাহামের দায়িত্ব গ্রহণ করেন আল্লাহ তালা বলেন আমরা তাকে পবিত্র আত্মার মাধ্যমে সাহায্য করেছি এমন কি আল্লাহ এটাকে ঈসা প্রতি একটি অনুগ্রহ হিসাবে উল্লেখ করেন আমি তোমাকে পবিত্র আত্মার মাধ্যমে সাহায্য করেছি ঈসা আলাহ সাল্লামকে জিব্রাহল সাল্লামের মাধ্যমে তার সারা জীবন জুড়ে সাহায্য করা হয় শুধু এটা নয় বরং আলেমদের মতে জিব্রাহল হচ্ছেন একমাত্র ফেরিস্তা যিনি কোনো নবীকে আকাশে নিয়ে যেতে পারেন তো যখন ঈসা আলাহিসাল্সাল্লামকে ক্রুশবিদ্ধ করে হত্যা করার ষড়যন্ত্র করা হয় তখন তাকে জীবিত অবস্থায় আকাশে উঠিয়ে নেওয়ার জন্য একজন ফেরিস্তা পাঠানো হয় কিয়ামতের পূর্বে আল্লাহর হুকুমে তাকে আবার পৃথিবীতে পাঠানো হবে আর সে ফেরেশতা ছিলেন জিব্বিল আলাহিসাল্লাম আমি এর তাৎপর্য বোঝার চেষ্টা করেছিলাম যে কেন আল্লাহ এই কথাটি অবায়না তানজাল রব্বিকা সুরা মরিয়ামে বলেছেন বেশ কিছু দিনের জন্য জিব্বিআ দেখা না দিলে রসুল সাল্লাহাম মনে মনে দুঃখ পেতেন আর তাই জিব্রাহুলাম রসুল সাল্লা বললেন দেখুন আল্লাহর নির্দেশ পেলেই কেবল আমরা আপনার কাছে আসি আমরা নিজেদের আসতে পারি না আমরা এই এই সিদ্ধান্ত নিতে পারি না আর কথাটি খুবই ব্যক্তিগত শোনায় কেন সুরা মরিয়ামে ইসলামী পণ্ডিতদের মতে এই সুরায় বর্ণিত প্রত্যেক নবীর ঘটনায় জিব্রাহুল আলাহ সাল্লামের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে চিন্তা করে দেখুন জাকার ইয়া মারিয়াম ইসা ইব্রাহিম মুসা ইদরিস ইসমাইল আলাহিসাল্লাম ওনাদের সবার জীবনে জিবাই সাল্লাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাই এই সুরাতেই রসুল সাল্লাহ সাল্লামকে বলা হয়েছে দেখুন আমরা শুধু আল্লাহর হুকুমই অবতরণ করি জ্ঞান নিয়ে আর তখন জিবরুল্লাহি সাল্লামের আগমনে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন ফেরেশ মাঝে যিনি রসুল সাল্লাহামের সবচেয়ে নিকটবর্তী ছিলেন যিনি রসুল সাল্লাহামকে সহযোগিতা করেছেন তার প্রতিরক্ষার ব্যবস্থা করেছেন তিনি ছিলেন জিবরিল আল্লাহ অন্য একটি বর্ণনা রসুল সাল্লা সাল্লাম প্রত্যেক নবীকেই আল্লাহ তালা দুনিয়া থেকে দুজন এবং আকাশ থেকে দুজন মন্ত্রী দান করেছেন আমাকে দিয়ে আকাশের দুজন মন্ত্রী হলেন জিব্রিল এবং মিকাল আর দুনিয়া থেকে প্রদত্ত দুজন হলেন আবু বাকর এবং অমর র্দি আল্লাহ জিবরিল জিবাহাম এবং রসুল সাল্লাই এর প্রথম সাক্ষাৎকারটি কেমন ছিল আনাস ইবনে মালিক রাহু আহ বর্ণনা করেন রসুল্লাহ সালামের ছেলেবেলায় তিনি অন্য বাচ্চাদের সাথে খেলছিলেন দৌড়াদৌড়ি করছিলেন ঠিক সকল বাচ্চার মতো হঠাৎ করে এক ব্যক্তির আবির্ভাব হয় তিনি রসুল সাল্লামকে ধরে মাটিতে শুয়ে দিলেন এটা দেখে অন্য বাচ্চারা দৌড়ে তাদের পিতামাতার কাছে চলে গেল এবং বলতে লাগলো বলতে লাগলো মোহাম্মদকে হত্যা করা হয়েছে অন্য বাচ্চারা যখন দৌড়ে পালাতে লাগলো তখন রসুল সাল্লা দেখছিলেন যে এই লোকটি তাকে কি করতে যাচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন তিনি আমার বুক কেটে ফেললেন তিনি আমার বুক খুলে ফেললেন তিনি বললেন এটা হলো তোমার অন্তরের শয়তানের অংশ তিনি রসুল সাল্লুসাল্লামের হাট বের করলেন এবং তা থেকে কিছু একটা বের করে নিলেন আর বললেন এটা হলো তোমার অন্তরের শয়তানের অংশ তারপর তিনি এটাকে ফেলে দিলেন এরপর তিনি সোনালি রঙের একটি পাত্রে রাখা জমজমের পানিতে আমার হাট ধুয়ে ফেললেন আর এই বাচ্চা অবস্থায় রসুল সাল্লাহ সবকিছু অবলম্বন করেছেন এরপর রসুল সাল্লু হার্টকে আবার যথাস্থানে রেখে দেওয়া হলো। অন্য বাচ্চারা ফিরে এসে দেখলো যে রসুল সাল্লাহামের বুক সেলাই করে দেওয়া হয়েছে আর তার মুখমণ্ডল নীল বর্ণ ধারণ করলো রসুল সাল্লামের হার্ট বের করে পবিত্র করা হলো সে সময় তিনি এই ঘটনার কোনো ব্যাখ্যা খুঁজে পেলেন না তিনি এই ঘটনায় চরম কষ্ট পেলেন তিনি বুঝতে পারলেন না যে কেন এটা হলো তিনি বুঝতে পারলেন না এটা কি হলো ঠিক চৌত্রিশ বছর পর ঠিক চৌত্রিশ বছর পর তিনি যখন চল্লিশ বছর বয়সে পদার্পণ করলেন আয়সা রিয়াল্লাহ তালা আনহা বলেন তিনি ভালো স্বপ্ন দেখতে লাগলেন এটা তিনি একাধারে ছয় মাস যাবৎ দেখতে লাগলেন তিনি রাতে যা স্বপ্নে দেখতেন তাই দিনের বেলায় সত্যে পরিণত হতো তিনি উপলব্ধি করলেন যে কিছু একটা ঘটতে যাচ্ছে এ থেকে আমরা কিছুটা বুঝতে পারি যে কেন হঠাৎ করে রসুল সাল্লাহ সাল্লাম গুহায় গিয়ে ধ্যানমগ্ন হতে লাগলেন এবং প্রার্থনা করতে লাগলেন তিনি এবং খাদিজার দিয়াল্লাহ আনহা বুঝতে পারলেন যে অতি প্রাকৃতিক কিছু ঘটতে যাচ্ছে ঐশ্বরিক কেউ একজন তাদের সাথে যোগাযোগ করছে কোনো এক ধরনের বিশেষ সৃষ্টি তাদের সাথে যোগাযোগ করছে এ অবস্থায় ছয় মাস যাবৎ চলল আয়সারদ্লাহ তালাহ বলেন তারপর আল্লাহ সুবাহানহ তালা নির্জনতাকে রসুল সাল্লু সাল্লামের নিকট প্রিয় করে দিলেন হঠাৎ করেই তিনি একা থাকতে পছন্দ করা শুরু করলেন রসুল্ল্লাহ সাল্লি সাল্লাম হেরা গুহায় আরোহণ করতেন হেরা গুহায় আরোহণ করতে প্রায় দুই ঘন্টা সময় লাগে আপনার যদি কখনও হেরা গুহায় ওঠেন তাহলে সম্পূর্ণ মক্কাকে সীমানায় দেখতে পাবেন সু হ্যান আল্লাহ আপনি সব কিছু দেখতে পাবেন রসুল সাল্লাম দিনের পর দিন কখনো পুরো সপ্তাহ জুড়ে অবশেষে পুরো রমজান মাস সেখানে অবস্থান করেন তিনি সেখানে দিন এ হানিফ তথা ইব্রাহিম আলাহিসাল্লামের শেখানো পন্থায় আল্লাহর ইবাদত করতেন অর্থাৎ তিনি সেখানে গিয়ে যেভাবে পারতেন আল্লাহর ইবাদত করতেন সুশৃঙ্খল কোনো নামাজের নিয়ম তখন জানা ছিল না তিনি ইব্রাহিম আলাহ সাল্লামের রেখে যাওয়া নিয়মে আল্লাহকে ডাকতেন ঠিক এটাই বর্ণিত আছে তো হঠাৎ করে একদিন তিনি জিব্রাহিল আলাহিসাল্লামকে দেখতে পেলেন আপনাদের কি মনে হয় তখন জিবজি কি ফেরেস্তার আকৃতিতে দেখা দেন না মানুষের আকৃতিতে মানুষের আকৃতিতে আপনারা হয়তো ভাবছেন রসুল সাল্লাহ সাল্লাম তাহলে ভয় পেয়ে গেলেন কেন চিন্তা করে দেখুন আপনি হয়তো দুই ঘন্টা ধরে সেখানে অবস্থান করছেন আশেপাশে কেউ নেই তারপর আচমকা গুহার মুখে এক অপরিচিত লোককে দাঁড়িয়ে থাকতে দেখলেন কোনো কথা বলছে না আপনি যদি রসুল সাল্লাহামের জায়গায় থাকতেন আপনি কি ভাবতেন তাছাড়া পরবর্তীকালের বর্ণনা থেকে আমরা ধারণা পাই তখন কি ঘটেছিল রসুল সাল্লাহলাম যখন খাদিজা রিয়াল্লাহ তাল নিকট ঘটনা বর্ণনা করছিলেন তিনি বলেন যাকে আমি স্বপ্নে দেখি সে আমার নিকট এসেছিল সুতরাং আমরা আরও বুঝলাম যে রসুল সাল্লাহাম ইতোমধ্যে জিব্রাইল আল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখেছিলেন তো তিনি চিন্তা করছিলেন অদ্ভুত আমি তো এখন ঘুমাচ্ছি না আমি তো স্বপ্নে নেই বাস্তবে এর থেকে জিবরুল্লাহ সাল্লাম কেন রসুল সাল্লাহামকে জড়ি ধরেছিলেন এটা স্বপ্ন নয় বাস্তব এক পড়ুন পড়ুন আপনি কোনো কল্পিত কিছু দেখছেন না এটা কল্পিত কোনো ছায়ামূর্তি নয় আমি আপনাকে শক্ত করে জড়িয়ে ধরছি শুধু আমার বাস্তবতা বোঝাতে নয় ইন্নাকি আলাই যে ওহি আপনার উপর নাজিল হতে যাচ্ছে তা হবে অত্যন্ত ভারী এ বাণী ধারণ করার জন্য আপনাকে প্রস্তুত হতে হবে এরপর তিনি তাকে আদেশ করলেন পড়ুন তারপর রসুল সাল্লাহ সাল্লামকে ছেড়ে দিলেন রসুল সাল্লাহ সাল্লাম বললেন আমি পড়তে জানি না জিবরুল্লাহ সাল্লাম তাকে আবারও শক্ত করে জড়িয়ে ধরলেন এবং বললেন এ ক্র রসুল সাল্লাহ সাল্লাম বলেন আমি পড়তে জানি না জিবরিল আলাহ রসুল সাল্লাহ সাল্লামকে তৃতীয়বারের মতো শক্ত করে জড়িয়ে ধরলেন এবং পরবর্তীকালে রসুল সাল্লাহ বর্ণনা করেন জিবরিল আলাহ আমাকে এত শক্ত করে জড়িয়ে ধরেন যে আমি মনে করছিলাম আমি মারা যাব। তিনি বললেন পড়ুন রসুল সাল্লাহ বললেন কি পড়বো ঠিক তখন জিবরিল আলাহ সাল্লাম বললেন ইসমি রব্বিকাল্লাজি খলাক পাঠ করুন আপনার পালন নামে যিনি সৃষ্টি করেছেন খলাকাল ইনসান আলাক যিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে করা অরব আক্রম পাঠ করুন আপনার পালনকর্তা মহাদয়ালু যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না রসুল সাল্লাহাম যখন ওহি গ্রহণ করছিলেন জিবরিম তাকে আর জড়ি ধরলেন না আবার চলেও গেলেন না রসুল সাল্লাহাম গুহা ত্যাগ করে তাড়াতাড়ি নেমে গেলেন খাদিজার্জি আল্লাহ তু বললেন কি হয়েছে এখন দেখুন রসুল সাল্লাহাম যখন তাকে বললেন কি ঘটেছে খাদিজা খাদিজার্জিয়ালা সহজেই তাকে বলতে পারতেন আপনি ওই গুহায় যাওয়া বন্ধ করে দিন আপনার মনে হয় বাসায় থাকা উচিত আপনার ওই ঘরের কোনায় ধ্যান করতে পারেন কেউ আপনাকে ডিস্টার্ব করবে না ইনশাল্লাহ এরকম কিছু আর ঘটবে না তিনি এসবের কিছুই বললেন না দেখুন কেমন চমৎকার ছিলেন তিনি হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাহাম নিজে নিজের উপর বিশ্বাস করার আগে খাদিজা তার উপর বিশ্বাস করেন সত্যি তিনি রসুল সাল্লাহামকে বলেন আল্লাহ কখনোই আপনাকে অপমানিত করবেন না তিনি রসুল সাল্লাহ আলাইস্লামের গত পনেরো বছরের জীবনী বর্ণনা করতে লাগলেন আপনি এমন মানুষ যিনি আত্মীয়তার বন্ধন রক্ষা করেন আপনি এতিমদের যত্ন নেন আপনি আপনার প্রতিবেশী এবং মেহমানদের প্রতি উদার আপনি কোন সমস্যায় পড়লে তার দায়িত্ব কাঁধে তুলে নেন আল্লাহ কখনোই আপনাকে অপমানিত করবেন না খাদি যারা আল্লাহ তালা বলেন চলুন ওয়ারাকার কাছে যাই তো তাঁরা তার নিকট গেলেন রসুল সাল্লু আসাল্লাম যা দেখলেন তা ওয়ারাকার নিকট বর্ণনা করলেন ওয়ারাকার সাথে সাথে বলে উঠলেন ইনি নামুস আপনি সেই রসুল যার জন্য সবাই অপেক্ষা করছে এই ফেরেশতাই মুসা আল্লাহ সাল্লামের কাছে এসেছিলেন ইস আমি যদি যুবক হতাম তাহলে আপনাকে সাহায্য করতে পারতাম যখন আপনার সম্প্রদায় আপনার বিরোধিতা করবে এরপর কি ঘটেছিল আয়েশা রাজিয়াল্লাহ তাল আনহা বর্ণনা করেন এরপর বহু দিন যাবৎ ওহি অবতীর্ণ হওয়া বন্ধ থাকে রসুল সাল্লাহুসাল্লাম অপেক্ষা করতে লাগলেন যেন সেই ফেরেশতা আবার দেখা দেন রসুল সাল্লা সাল্লাম আবার ওই পাহাড়ে ঘুরতে লাগলেন তিনি নিজের ভাষায় তা এভাবে বর্ণনা করেন যে তার মানসিক অবস্থা এমন ছিল যে তিনি যেন চাইতেন নিজেকে পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দিতে তিনি স্পষ্ট রূপে জানতে চান যে কী ঘটেছে প্রতিবার রসুল সাল্লাহসাল্লাম পাহাড়ে গেলে জিবরিল আল্লাহ কণ্ঠ শুনতে পেতেন ও মুহাম্মদ আপনি আল্লাহ সত্য রসুল এতে রসুল সাল্লাহু আলাই কিছুটা সান্ত্বনা পেতেন এবং ঘরে ফিরে আসতেন এরপর পরবর্তীতে তিনি শুধু যে ও মুহাম্মদ আপনি আল্লাহ সত্য রসুল এ কথা বলতেন তা নয় তিনি আরও বলতেন আমি জিব্রিল তো তিনি রসুল সাল্লাহ সাল্লামের নিকট বিষয়টা পরিষ্কার করলেন যে তিনি জিবরি আলাহ কিন্তু তবুও কোনো কোরআন বা ওহি অবতীর্ণ হয়নি অবশেষে অন্য একদিন রসুল সাল্লাহ সাল্লাম হাঁটছিলেন আর এবারে ইয়া মোহাম্মদ ইন্নাকা রসুল্লাহি হাক্কা ও মোহাম্মদ আপনি আল্লাহর সত্য রসুল বুখারী শরীফে জাবির আদিয়াল্লাহ তাল্লাহ্ন থেকে বর্ণিত আছে রসুল সাল্লাহ সাল্লাম হাঁটছিলেন তারপর হঠাৎ উপরের দিকে তাকিয়ে দেখলেন জিব্রি আলাহিসাল্লাম তার পরিপূর্ণ ফেরেশতা আকৃতি ধারণ করে সম্পূর্ণ আকাশ ঢেকে আছেন সম্পূর্ণ দিগন্ত ঢেকে আছেন আল্লাহ জু মিরনতিন সাল্লাম সম্পর্কে অধিকারী সে নিজ আকৃতিতে স্থির হয়েছিল জিবরুল পুরো আকাশ জুড়ে আবির্ভূত হলেন রসুল সাল্লাহামকে তাঁর সকল ডানা সমেত পরিপূর্ণ আকৃতিতে দেখতে লাগলেন ফাতাদাল্লা তিনি রসুল সাল্লাহামের নিকটবর্তী হতে লাগলেন তিনি রসুল সাল্লুসাল্লামের কাছাকাছি আসলেন রসুল সাল্লাম মাটিতে পড়ে গেলেন তিনি নিজেই বলছেন যে তিনি নিজেই বলছেন যে আমার অতি নিকটবর্তী হতে আমি এত ভয় পেয়েছিলাম যে আমি মাটিতে পড়ে গেলাম রসুল সাল্লাহ সাল্লাম দ্রুত বাড়িতে ফিরে গেলেন আর খাদিজার দেল্লাহ তাল আনহুকে বলতে লাগলেন আমাকে ঢেকে দাও আমাকে ঢেকে দাও আমাকে ঢেকে দাও আর ঠিক তখন পরবর্তী ওহি অবতীর্ণ হয় ইয়া ইউহাল মুদাসির কুমফা অ্যাংবির ও রব্বাকা ফাকাব্বির ওয়া সিয়া বাকা ফা তহির হে চাদর আবৃতকারী উঠুন সতর্ক করুন হ্যান আল্লাহ চিন্তা করে দেখুন প্রথম ওহি অবতীর্ণ হওয়ার সময় তিনি হেরা গুহায় ছিলেন আর দ্বিতীয়বার তিনি যখন খাদিজার দিয়াহ তাল্লাহনার কাছে ছিলেন তখন ওহি অবতীর্ণ হয় হে চাদরাবৃতকারী উঠুন সতর্ক করুন আপনার পালনকর্তার মহাত্ম ঘোষণা করুন আপন পোশাক পবিত্র করুন মূর্তি পরিত্যাগ করুন এই হল প্রথম দিকের ওহি অবতীর্ণ হওয়ার ঘটনা আয়েশার দি আল্লাহ বলেন এরপর থেকে একটির পর একটি ওহি অবতীর্ণ হতে লাগলো অর্থাৎ দীর্ঘ বিরতির পর আসে সুরা মুদাসির সুরা মুজাম্মিল সুরা দোহা এবং আরও অনেক সুরা ক্রমাগত রসুল সাল্লু সাল্লামের নিকট অবতীর্ণ হতে থাকে এভাবেই শুরু রসুল সাল্লাহু সাল্লাম বুঝতে পারলেন কি ঘটছে তিনি বুঝতে পারলেন যে তিনি আল্লাহর রসুল রসুল সাল্লাহ সাল্লাম এখন আর জিবদি আল্লামের উপস্থিতি থেকে ভয় পান না বিষয়টা তার কাছে পরিষ্কার হয়ে গেল জিবরিল আলাইসাল্লাম এবং রসুল সাল্লাহ আলাই সাল্লামের মাঝে ব্যক্তিগত কথোপকথন জিবরিল আলাহি সাল্লাম রসুল সাল্লাহ সাল্লামের ঘরে বহুবার এসেছিলেন কোনো কোনো সাহাবি তাকে দেখতে পেতেন আবার কেউ কেউ দেখতে পেতেন না একদিন আব্বাস রাদ আল্লাহ তাল্লাহন তার সন্তান আবদুল্লাহ রদি আল্লাহ তাল্লাহনুকে নিয়ে রসুল সাল্লাহ সাল্লামের সাথে সাক্ষাৎ করতে আসলেন আব্বাস রদি আল্লাহ তনু রসুল সাল্লাহ সাল্লামকে সম্বোধন করে কথা বলছিলেন কিন্তু তিনি দিচ্ছিলেন না রসুল সাল্লাহাম কোনো কথা না বলাতে আব্বাস সদিউ তাল্লাহনু চলে যান চলার পথে আব্বাস রদি আলাহু আবদুল্লাহকে বলেন তোমার চাস্ত ভাই কেন আমার সাথে কথা বলল না আবদুল্লাহ রদ্দিয়াল্লাহ তালু বললেন আপনি কি দেখেননি যে রসুল সাল্লাহাম তাঁর সামনে বসা এক লোকের সাথে কথা বলছিলেন আব্বাস রি আল্লাহ তাল্লাহন বললেন কোন মানুষের সাথে আব্বাস রদ্দীয় তালু আবার রসুল সাল্লাহ উলাইসাল্লামের কাছে ফিরে আসলেন এবং জিজ্ঞেস করলেন তখন কেউ কি আপনার সাথে কথা বলছিল রসুল সাল্লু সাল্লাম বললেন আপনি কেন এটা জিজ্ঞেস করছেন আব্বাস রাজি আলাহালন বললেন কারণ আবদুল্লাহ তাকে দেখতে পেয়েছিল রসুল সাল্লাহ বললেন সে দেখেছে আব্বাস রাদ আল্লাহ বললেন জি দেখেছে তারপর রসুল সাল্লাহ সাল্লাম আবদুল্লাহ রদি আল্লাহ তাল্লাহুর জন্য দোয়া করলেন যেন আল্লাহ তার জ্ঞান বাড়িয়ে দেন তো রসুল সাল্লাহ সাল্লামের সাথে জিব্রিল ব্যক্তিগত কথোপকথনটা কেমন ছিল রসুল সাল্লা সাল্লাম জিব্রিল সাল্লামকে বললেন আল্লাহ বলেছেন যে আমি আপনাকে সকল জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি তিনি জিজ্ঞেস করলেন আমার রহমতের কোনো অংশ কি আপনার পর্যন্ত পৌঁছেছে জবাবে জিবিলাম বললেন আল্লাহর শপথ ও মুহাম্মদ আপনি আমার সবচেয়ে প্রিয় নবী মানে আমাকে আজ পর্যন্ত এমন কারো কাছে পাঠানো হয়নি যাকে আমি আপনার থেকে বেশি ভালোবাসি তিনি আরও বললেন আপনার মাধ্যমে আমি নিরাপত্তা লাভ করেছি আমি আমার ভাগ্য নিয়ে চিন্তায় থাকতাম যতক্ষণ না আপনার নিকট এ আয়াত অবতীর্ণ হল যে শক্তিশালী আরসের মালিকের নিকট সম্পন্ন প্রতিষ্ঠিত মাদানী জীবনের অনেক ব্যক্তিগত আলোচনা জিবরিল্লাম বার বার রসুল সাল্লামকে আশ্বস্ত করেছেন কেন কারণ দেখুন রসুল সাল্লাহুসাল্লাম জানলেন যে তিনি এবং বিশ্বাসীরা নিরাপদ কিন্তু রসুল সাল্লু আল্লাহ সাল্লাম এখন কাকে নিয়ে উদ্বিগ্ন আমাদেরকে নিয়ে যারা পরবর্তীতে আসবে তাই তিনি উম্মাতি 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 বলে কাঁদতেন তাই আল্লাহ জিবরিল্লা আলাহি সাল্লামকে পাঠালেন জিবরিল্লা আলাহি সাল্লাম বললেন ইয়া মুহাম্মদ আমরা আপনার উম্মতের বিষয়ে আপনাকে সন্তুষ্ট করে দেব আমরা আপনাকে হতাশ করব না আপনার উম্মত ঠিক থাকবে তিনি মদিনায় রসুল সাল্লু আল্লাহলামকে বারবার নিশ্চয়তা দিতেন কারণ রসুল সাল্লাহ সাল্লাম পরবর্তীতে আসা উম্মত নিয়ে উদ্বিগ্ন থাকতেন সাহাবিরা নিরাপদ কিন্তু যারা পরবর্তীতে আসবে তাদের কি হবে আরেকবার উমর রাদি আল্লাহ তাল্লাহ বলেন আর এটা বুখারিতে বর্ণিত আছে আমি একবার মদিনাতে রসুল সাল্লা সাথে হাঁটছিলাম হাঁটতে হাঁটতে আমরা মদিনার হাররা নামক স্থানে উপস্থিত হলাম তিনি আমাকে এখানে বসতে বললেন হঠাৎ তিনি হাঁটতে লাগলেন আর তখন স্পষ্টত তিনি সাল্লামের সাথে কথা বলছিলেন তারা কিছুক্ষণের জন্য হাঁটলেন আর আমি বসে থাকলাম আর এই হাঁটা অবস্থায় রসুল সাল্লা বলছেন ওয়া ইনজানা ওয়াসারাপ ওয়া ইনজারাপ ওয়া ইনজানা ও এমন এমনকি যদি সে জিনা করে বা চুরি করে যদি সে জিনা করে বা চুরি করে আর ওমর আল্লাহ আল্লাহাল উত্তর শুনতে পাচ্ছিলেন না ইয়া রসুল্লাহ ওইটা কি ছিল রসুল সাল্লাহাম বললেন তিনি ছিলেন জিবরিল আলাই সাল্লাম তিনি এসেছিলেন আমাকে সুসংবাদ দিতে যে এই উম্মতের প্রত্যেক ব্যক্তি অবশেষে জান্নাতে প্রবেশ করবে তাই রসুল সাল্লাহু সাল্লাম বললেন এমনকি যদি সে জিনা বা চুরি করে হ্যাঁ এমনকি যদি সে জিনা বা চুরি করে অবশেষে সে জান্নাতে প্রবেশ করবে তো তিনি এভাবে রসুল সাল্লাহু আলাইসাল্লামকে সান্ত্বনা দিলেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন তখন জিবরিল আলাহিস্লাম কীভাবে সান্ত্বনা দিতেন রসুল সাল্লাম যখন অসুস্থ হয়ে পড়েন তিনি বলেন জিব্রিল আমার কাছে আসলেন এবং বললেন ও মোহাম্মদ আপনি কি অসুস্থ আমি বললাম হ্যাঁ তখন জিব্রিল তাঁর হাত দিয়ে আমার মুখমণ্ডল এবং বক্ষ মুছে দিলেন এবং বললেন বিসমিল্লাহিয়ারকা মিনকুল ইসাই ইনা আউজিকা আল্লাহর নামে আমি আপনার জন্য আরোগ্য প্রার্থনা করছি সব কিছু থেকে যা আপনার ক্ষতি করছে মিনসার জিকুল্লিনাফসিন আউ আইনিন আউ হাসিদ সকল খারাপ জিনিস থেকে অথবা বদ নজর থেকে বা হিংসা থেকে আল্লাহ আপনাকে আরোগ্য দান করুন আল্লাহর নামে আমি আপনার জন্য আরোগ্য প্রার্থনা করছি কিন্তু তখন ব্যাপারটা কেমন ছিল যখন জিবরিল আলাই সাল্লাম রসুল সাল্লাহ সাল্লামকে জীবন সম্পর্কে কোনো উপদেশ দিতেন এখন আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো সেটি রসুল সাল্লু আলাই সাল্লামের জীবনের শেষ দিককার জিবরিল আল্লাহ সাল্লাম রসুল সাল্লামের নিকট এসে বললেন হে মোহাম্মদ হে মুহাম্মদ আচ্ছা আল্লাহ কি কোরআনে কখন এভাবে বলেছেন হে মোহাম্মদ না ইয়া রামি আল্লাহ ইয়া রাসুল আল্লাহ ও আল্লাহর নবী ও আল্লাহ রসুল তাহলে জিব্রিল আলাইসাল্লাম কি করে ইয়া মুহাম্মদ বলার সাহস করলেন আলেমরা বলেন যে যখন জিব্রিল আলাহিসাল্লাম বলেন ইয়া মুহাম্মদ এর মানে হল এখনকার বিষয়টি ওহির বাইরের বিষয় যখন আমি আপনাকে ইয়া মুহাম্মদ বলি তার মানে বিষয়টি আপনি মুহাম্মদ আর আমার মধ্যকার সুতরাং এটা হলো কেবল এমন একক সময় যখন জিবরাইল ইয়া রসুল বলে সম্বোধন করলেন না সুতরাং তিনি বললেন হে মুহাম্মদ পাঁচটি উপদেশ দিচ্ছি আপনাকে ইছনা আপনি যেভাবে খুশি জীবন যাপন করুন কিন্তু এ কথা মনে রাখবেন যে আপনি একদিন মৃত্যুবরণ করবেন তিনি আরো বলেন ওয়াহদাব মাশাত ফা ইননা আপনি যাকে খুশি ভালোবাসুন কিন্তু মনে রাখবেন যে একদিন আপনি তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন ওয়া আমাল মাশাত ফা ইননা মাজিয়ুন তিন আপনি যা খুশি তাই করতে পারেন কিন্তু কথা স্মরণ রাখবেন যে আপনার কর্ম অনুযায়ী আপনাকে প্রতিফল হবে মানে হলো প্রত্যেকটি বিষয় আখিরাতে আসবে প্রত্যেকটি পুরস্কারই আখিরাতে দেওয়া হবে আপনি যা করেন তা করতে থাকুন আর মনে রাখবেন যে এর বদলা আখিরাতে পাবেন জেনে রাখুন একজন বিশ্বাসীর জন্য সত্যিকারের আভিজাত্য রাত্রিবেলা নামাজে দাঁড়ানোর মাঝে আর তার প্রকৃত মর্যাদা আত্মনির্ভরশীলতার মাঝে নিজেকে মানুষের প্রয়োজন থেকে মুক্ত রাখতে চেষ্টা করুন আর্থিকভাবে আবেগের দিক থেকে মানসিকভাবে বা শারীরিকভাবেই হোক একজন মানুষ হিসাবে আপনার সম্মান ও মর্যাদা অন্য মানুষের উপর নির্ভর না হওয়ার প্রচেষ্টার মাঝে যে কোনো ব্যাপারেই হোক না কেন নিজেকে মানুষের প্রয়োজন থেকে মুক্ত রাখতে চেষ্টা করুন এরপর রসুল সাল্লাহ সাল্লাম জীবনের অন্তিম সময় অনুভব করলেন আর যখন অবস্থা ক্রমান্বয়ে খারাপ হতে থাকে আবু সাঈদ খুদ্িজাদ আল্লাহ তাল্লাহন বর্ণনা করেন রসুল সাল্লুসাল্লাম সাহাবাদের মাঝে অবস্থান করছিলেন তিনি খুব সাধারণভাবে বললেন নিশ্চয়ই আল্লাহ তালা তার এক বান্ধাকে এভাবে একটিয়ার দিয়েছেন যে বান্দা হয় দুনিয়ার শান শহকতকে পছন্দ করবে অথবা যা কিছু আল্লাহর কাছে রয়েছে তা থেকে পছন্দ করবে রসুল সাল্লাহ সাল্লামের বাড়িতে সবাই কাঁদছিল কারণ সবাই বুঝতে পারছিলেন যে রসুল সাল্লাহ সাল্লামের অন্তিম সময় চলে এসেছে তিনি শেষ সময়ের নিকটবর্তী বিশেষ করে ফাতিমা দিয়ে আল্লাহ আনহা ভীষণভাবে বিধ্বস্ত হলেন তাঁর কন্যা উম্মু আবিহা তার পিতার মা সর্বদা তার সাথে ছিলেন ওই সময় রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম তার প্রতি ভালোবাসা দেখালেন মমতা দেখালেন এমনকি যখন তিনি কোনোভাবে কথাও বলতে পারছিলেন না তখনও তিনি হাতের ইশারায় ফাতিমাকে ডাকলেন ফাতিমা রা দিয়াহ তাল্লাহ আনহা কাছে আসলেন রসুল সাল্লাম তাকে আরও নিকটে আসতে বললেন তার কানে কিছু বললেন ফাতিমা রাদিয়াল্লাহ তাল আনহা আরও বেশি করে কাঁদতে লাগলেন রসুল সাল্লাম তাকে পুনরায় কাছে আসতে বললেন এবং চুপিসারে আরও কিছু কথা বললেন এবার কথা শুনে ফাতিমা রা দিয়া আল্লাহ আনহা হাসিতে ফেটে পড়লেন আয়সার আদি আল্লাহু তাল্লাহা এগুলো দেখে হতবুদ্ধি হয়ে গেলেন যে একবার ফাতিমা কাঁদছেন আবার হঠাৎ করে হাসছেন সুতরাং তিনি ফাতিমা রাজি আল্লাহ চাপাচাপি করছিলেন যে বলো না কি বলেছেন তিনি শেষে ফাতিমা রাজি আল্লাহ তাল্লা আনহা বলতে বাধ্য হলেন যে তিনি বলেছেন জিবরাইল সাধারণত প্রতি রমজানে আমাকে নিয়ে পুরো কোরআন একবার ঝালিয়ে নেন আর এই বছর রমজানে তিনি দুইবার পুনঃ পাঠ করেছেন তার মানে হলো জিব্রিল আলা সাল্লাম ওহিকে শক্তিশালী করে দিলেন আর আমার মনে হয় না আমি আর রোগ থেকে আরোগ্য লাভ করবো আয়সার রিয়াল আল্লাহ আনহা রসুল সাল্লু সাল্লামকে যেখানে নিয়ে যাওয়া প্রয়োজন সেখানে নিয়ে যাচ্ছেন তিনি রসুল সাল্লাহ সাল্লামকে দৃঢ় হতে সাহায্য করেন আর এমত অবস্থায় রসুল তার শরীরে হেলান দিয়ে আছেন তার দৃষ্টি পড়ল আব্দুর রহমান ইব্দ আবু বাকর রাজি আল্লাহ উপরে যিনি আয়সার আদন ভাই তিনি দেখলেন তার পকেটে একটি মিসওয়াক রয়েছে এবং আয়সার আদি আল্লাহ আনহা বললেন যে আমি বুঝতে পারছিলাম যে রসুল সাল্লাহ সাল্লাম এটি পেতে চাচ্ছেন আয়সার রাজিয়াল্লাহ তালহা রসুল সাল্লাহ সাল্লামকে বললেন আপনি কি মিসওয়াক চান রসুল সাল্লাইসাল্লাম মাথা না দিয়ে সম্মতি দিলেন আব্দুর রহমান তার অব্যবহৃত মিসওয়াকটি আয়সার আদি তাল আহাকে দিলেন তিনি এটাকে চিবিয়ে নরম করলেন এবং রসুল সাল্লাই সাল্লামের মুখে পড়ে দিলেন অর্থ হল রসুল সাল্লাহ আলাই প্রত্যেক ওয়াক্ত সালাতের পূর্বে মেসোয়াক করতেন কারণ তিনি চাইতেন যে আল্লাহর সাথে সাক্ষাৎকালে যেন তার শ্বাস প্রশ্বাস বিশুদ্ধ থাকে প্রতিদিনই পাঁচবার তিনি বললেন তিনি এটিকে ফরজ করতে পারতেন যদি উন্মতের জন্য কষ্টকর না হতো তিনি আল্লাহর সাথে সাক্ষাতের পূর্বে প্রতিবারই মিসওয়াক করতেন আয়সার্গুল্লাহতাল আনহা বলেন যখন তিনি মিসওয়াক করা সমাপ্ত করলেন তখনই জিবরিল আলসালাম আমাদের মাঝে প্রবেশ করলেন আয়সার্দাহা রসুল সাল্লাহ সাল্লামের দিকে তাকালেন আর দেখতে পেলেন তার চেহারা আলোয় উদ্ভাসিত হল জিব্রিল আলাহিস্লাম যিনি নবীকে ওপরের উপদেশগুলো দিয়েছিলেন তিনি রবি সাল্লাহু সাল্লামকে বললেন শুনুন আমি আপনাকে একটি বিষয় পছন্দ করতে বলবো হয়তো আপনি আপনার সাহাবিদের সাথে থাকবেন এবং সুন্দরভাবে জীবনযাপন করবেন অথবা আপনি সর্বোচ্চ আল্লাহর সাহাচর্যে থাকবেন জিবরিল আল্লাহ সাল্লাম যখন এই কথাটি বললেন তখন নবী সাল্লু আলিয়া সাল্লাম তার উত্তরে বললেন বালা রফিকিল আলা আল্লাহ রফিকিল আলা ও আল্লাহ আমি সর্বোচ্চ বন্ধুর সাহাচর্য কামনা করি আয় সারাদ আল্লাহ তালাহা বলেন যখন তিনি আর রফিকিল আ আলা বলছেন তিনি যেন তার সমস্ত শরীরকে ছেড়ে দিচ্ছেন الرفيق الاعلى والله الله সাহায্য বলতে বলতে তার হাত পড়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাল করলেন যখন এই ঘটনা হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চিৎকার করে উঠলেন فاطمه রাদিয়াল্লাহু তাআলা যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চিৎকার শুনতে পেলেন তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন ইয়া আবাতা মান হিমা আদনা হে আমার পিতা আপনি আপনার রবের কতটা সন্নিকটে আছেন এখন ইয়া আবাতা ইলা জিবরিলা নানা হে আমার পিতা আমরা জিবরাইলের নিকট আপনার মৃত্যুর সংবাদ ঘোষণা দিচ্ছি ইয়া আবাতা জান্নাতুল ফিরদাউসি মা ওয়া হে আমার পিতা জান্নাতই আপনার বর্তমান ঠিকানা এবং এ কথাটি তিনি বারবার বলতে থাকলেন বলতেই থাকলেন বলতেই থাকলেন আপনি আপনার রবের কতটা নিকটে আছেন জিব্রিলের নিকট আপনার প্রস্থানের ঘোষণা দিচ্ছি এবং জান্নাতুল ফিরদাউসি আপনার আবাসস্থল মৃত্যুবরণ করেছেন এবং প্রত্যেকেই মৃত্যুবরণ করবে নবী সাল্লাম বলছেন জিব্রিলও মৃত্যুবরণ করবে চিন্তা করতে পারেন মারা যাবেন পারেন্লাম বলেন সিঙ্গায় ফুৎকার দেওয়ার পর আল্লাহ যাদের চান তারা ছাড়া আর কেউ স্থির থাকতে পারবে না অন্য সবাই মৃত্যুবরণ করবে আল্লাহ সুবাহানা হওয়া তালা তাদেরকে তার সম্মুখে নিয়ে আসবেন আর তারা হলেন জিব্রিল ইসরাফিল মেকাল ও মৃত্যুর ফেরেস্তা যারা আল্লাহর আদেশ বাস্তবায়ন করেন আল্লাহ মৃত্যুর ফেরিস্তাকে জিজ্ঞেস করবেন আর কারা কারা বাকি আছে মৃত্যুর ফেরিস্তা বলবেন ও আল্লাহ আপনার সম্মানিত পবিত্র চেহারার আপনার বান্দা আমি আপনার বান্দা জিব্রিল আপনার বান্দা জিব্রিল আপনার বান্দা মিকাল এবং আপনার বান্দা ইসরাফিল আল্লাহ বলবেন মিকালের আত্মা নিয়ে নাও তখন মিকালের আত্মা নিয়ে নেওয়া হবে পুনরায় বলবেন আর কে কে বাকি আছে তিনি বলবেন ও আল্লাহ আপনি আমি জিব্রিল এবং ইসরাফিল আল্লাহ বলবেন ইসরাফিলের আত্মা নিয়ে নাও ইসরাফিলের আত্মা তাঁর থেকে নিয়ে নেওয়া হবে আল্লাহ আবারও বলবেন আর কারা বাকি আছে তিনি বলবেন ওয়াজ হুকাল করিম ও আল্লাহ আপনার পবিত্র চেহারা আপনার এই বান্দা এবং আপনার বান্দা জিব্রিল আপনার বান্দা জিব্রিল আমরা দুই বান্দা সবশেষে বাকি রয়েছি আল্লাহ বলবেন জিব্রিলের আত্মা নিয়ে নাও রসুল সাল্লু সাল্লাম বলেন জিব্রিল তার চেহারা নিয়ে পতিত হবেন এমন অবস্থায় যে তার ডানাগুলো বিস্তৃত অবস্থায় থাকবে আর সেগুলো আল্লাহর প্রশংসা করতে থাকবে তিনি তাজবিহরত অবস্থায় মৃত্যুবরণ করবেন এরপর আল্লাহ বলবেন আর কে বাকি আছে তখন মৃত্যুর ফেরেশতা বলবে ইয়া আল্লাহ কেবল আপনি আর আমি বাকি আছি আল্লাহ মৃত্যুর ফেরেশ আদেশ করবেন মৃত্যুবরণ করার জন্য আর মৃত্যুর ফেরেস্তা মারা যাবেন আর আল্লাহ বলবেন কলুমান আলাই হাফান প্রত্যেক ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত হবে আলী কব্বিক্রম আর কেবল আপনার মহামান্বিত রবের চেহারাই বাকি থাকবে আল্লাহ নিজেকেই তখন জিজ্ঞেস করবেন লিমানিল লিমানিল আজকের রাজত্ব কার আল্লাহ নিজেই বলবেন লিল্লাহি কেবল অদ্বিতীয় নিয়ন্ত্রণকারী আল্লাহর রসুল সাল্লি সাল্লাম বলেন যখন আখিরাতে আমরা সবাই হাজির হব তখন সমস্ত জমিন আল্লাহর আনুগত্যের প্রশংসায় একদম সমতল হবে তিনি বলেন হাসরের মধ্যে প্রত্যেকেই যে জায়গায় রয়েছে সে জায়গা থেকে একটু নড়তে পারবে না ثم ادعى বলেন আল্লাহ নিকট আমি প্রথম আহ্বান করা হবে অতএব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে যাব আমি সিজদায় পড়ে যাব তিনি বলেন অতঃপর আমি আমার মস্তক উত্তোলন করব فاذا جبريل عن يمين الرحمن মুআকসিকভাবে আমি সর্বোচ্চ দয়াময় আল্লাহর ডান পাশে জিবরীলকে দেখতে পাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন ইস্মুল্লাহি মা রাআহু ক্বাবলাহ এই পূর্বে জিবরীল আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোন দিনই দেখেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলের ইশারা করে বলবেন হে আমার রব এ ইন্নাহাযা আখবারানি انك আরসলতাহু ইলাই এই ব্যক্তি আমাকে বলেছিল যে আপনিই তাকে আমার নিকটে পাঠিয়েছিলেন। সে يقول তখন আল্লাহ বলবেন তুমি সত্য বলছো একইভাবে জিব্রিল ও নবী সাল্লাহ সাল্লামকে বলবেন আপনি সত্য বলছেন নবী সাল্লাম কেন প্রতিদান দিবস এই বিষয়টি পছন্দ করলেন কেন এটি ইচ্ছা পোষণ করলেন কারণ হল প্রতিদান দিবসের দিন প্রত্যেক নবী রাসুলকে জিজ্ঞেস করা হবে যে জিব্রিল কি নবুয়তের বার্তাকে ঠিকমতো মতো পৌঁছে দিয়েছে কিনা নবী সাল্লাহু সাল্লাম জিব্রিলের পক্ষে সাক্ষ্য দিবেন এবং তাকে জিজ্ঞেস করার পূর্বেই তিনি নিজেই বলবেন যে উনি বলেছেন যে তাকে আপনি আমার নিকট পাঠিয়েছিলেন তিনি তার কাজ ঠিক করেছিলেন আল্লাহ বলবেন তুমি সত্য বলছ